সর্বোপরি আমাদের এলাকার যে মায়েরা যে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে 70 খানা আমাদের গোষ্ঠী চলে। আমার ওয়ার্ডে এই 5 বছরে আমরা করেছি প্রায় 70 খানা গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠী। মেয়েরা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মধ্য দিয়ে তারা নিজেরা সংসারে মানে নিজের ইনকামের একটা পথ বেছে নিয়েছে এবং বিভিন্ন আমাদের সরলা মেলাতে ওরা বিভিন্ন মানে নিজের হাতে কাজ করে আজকে স্বনির্ভরশীল হয়েছে। আমাদের বিভিন্ন গোষ্ঠী আমাদের এলাকার তারাই আজকে বিভিন্ন ক্ষেত্রে তাদের সংসারের ক্ষেত্রে তারা আজকে সাহায্য করছে স্বনির্ভর গোষ্ঠী মহিলা বিজেপি। আমাকে নিয়ে 7 জন প্রার্থী লড়াই, আমি মনে করি না যে ওদের বিরুদ্ধে নেত্রী জয়ে নেত্রীকে মানুষ দেখে ভোট দিয়েছেন, জননেত্রী উন্নয়নকে দেখে মানুষ ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে। লড়াইয়ের সব মানে কার কার নাম মনে পড়ছে যে জয়ী হওয়ার পর তাদেরকে আপনি পাশে পেয়েছেন? আমি বহু সংখ্যক মহিলা উৎসাহে ভোট দিয়েছে এবং আমার প্রকৃত যারা কর্মী তারা উৎসাহের মধ্যে দিয়ে ভোট করিয়েছে। দ্বিতীয়ত বহু মানুষ মানে দীর্ঘ আমরা 5 বছর ধরে যে গত 5 বছর আমার স্ত্রী কাউন্সিলর ছিল, মানুষের কাজ আমরা করেছি, মানুষের পাশে থেকেছি, বহু মানুষের ভালোবাসা পেয়েছি। এলাকার মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি চাই শান্তি আমার এলাকার। 34 বছরের এলাকার মানে বাম দুর্গ ছিল, বিগত সিপিএমের কাউন্সিলর ফিরে আমরা দেখেছি এখানে প্রায় 6 খানা মারা রয়েছে, সন্ত্রাস চলত। সেই জায়গা আজকে এই এলাকার শান্তি বিরাজ করছে। আমরা চাই মানুষকে শান্তিতে বসবাস করবে, এলাকার উন্নয়নে আমরা মানুষকে পৌঁছে দেব, এটা আমরা মুখের কাছে বলতে। এলাকায় দেখলাম প্রচুর পরিমাণে সংখ্যালঘু মানুষের বসবাস, তো সংখ্যালঘু উন্নয়নের সাথে সাথে কোনো রকম কি বেকারত্ব দূরীকরণের কোনো প্রচেষ্টা দেখে করেছেন বা করার ইচ্ছে রয়েছে ভবিষ্যতে? আমার এলাকার সংখ্যালঘু সেইভাবে নেই, খুব কম। আর দ্বিতীয়ত হচ্ছে যে বেকারত্ব ক্ষেত্রে এটা হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে মোদী সরকার যেভাবে সমনীতি এনে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেসরকারি হয়ে যাচ্ছে, মানুষের কর্মহীন হচ্ছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছে যাতে বাংলার মানুষকে ভুকা রাখবেন, এটাই হচ্ছে নেত্রীর বার্তা। মানুষ দুমুঠো ভাত দুমুঠো অন্ন খেয়ে বাঁচতে হবে, আর চাকরি সীমিত হয়ে যাচ্ছে কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির উপরে। তাই আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে যে মানুষ প্রকৃত যার যোগ্য তার সেই জায়গা সে পৌঁছানোর জন্য সেটা আমরা সংগ্রহ চেষ্টা করব। নমস্কার, ভারতীয় নির্বাহী পর্দায় আমি সুরা এখন এসেছি 25 নম্বর ওয়ার্ড বিজয়ী প্রার্থী সত্য সুন্দর কর পরিণয় বংশের কাছে। নমস্কার দাদা, প্রথমে জানাই ভারতীয় বেঙ্গলির পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তারা কত ভোটে জয়ী হয়েছে? আমি 824 ভোটে জয়ী। এর আগেও আপনার কাছে আমরা এসেছিলাম, তখন আপনি এসেছেন ওয়ার্ডে অনেকগুলো কাজ অসমাপ্ত রয়ে গেছে, তো প্রথম আপনি কোন কাজের দিকে হাত দেবেন? যে কাজগুলো বাকি আছে সে কাজগুলো যারা প্রকৃত আমাদের অফিস সাইডে নতুন এলাকার বাড়িঘর হচ্ছে, এলাকার কাঁচা রাস্তা এবং নিকাশি ব্যবস্থা সেগুলোকে আমাদের কাজে করতে হবে। তারপরে হচ্ছে বহু আমাদের এলাকার গরিব মানুষ যাদের মানে বাড়ি খুব টিনের এবং অ্যাডভেস্টারের কষ্টের মধ্যে আছে, তাদের হাউস করে বাড়ি আমাদের কাজে করে দিতে হবে সাধারণ মানুষের। দ্বিতীয়ত হচ্ছে প্রকৃত যারা বাধ্যবাধা বিধবাতা বয়স্ক তাদেরকে আগে আমাদেরকে করে দিতে হবে। আর যেসব এলাকার আমাদের মানে লাইট নেই সেই সব এলাকার আমরা লাইট লাগাতে হবে আমাদের এলাকা সর্বোপরি। আমার এলাকা মিদনাপুর পৌরসভার মধ্যে পশ্চিম প্রান্তে খুব প্রান্তীয় এলাকা, খুব গরিব মানুষ এই এলাকার। আমার প্রায় ভোটার 6000 ভোটার এই এলাকার মানুষ, প্রায় 10,000 মানুষের বসবাস আমার বাড়ি। বিস্তীর্ণ এলাকা, বিশাল মানে অশোকনগর থেকে এখন গগনন্দিনী পর্যন্ত বিস্তীর্ণ এলাকা। মাঝখানে ইউনিভার্সিটি আছে, মাঝখানে বৃহত্তর কবরস্থান আছে, ফরেস্টের জঙ্গল আছে। এই এলাকাকে সার্বিকভাবে গুছিয়ে তোলার জন্য বহু পরিশ্রম করতে হবে এবং
বহু মানুষের সহযোগিতা চাই, একটা কাউন্সিলরের পক্ষে সম্ভব। আমাদের এলাকার মানুষের চেতনাবোধ আছে, মানুষ আছে আমাদের সঙ্গে, তাই আজকে জয়। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, দিদির উন্নয়নের জয়, এবং আমার কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তার জন্য আমরা আজকে 824 ভোটে এই এলাকার মানুষ প্রার্থীকে জয় লড়াইটা কতটা কঠিন ছিল? সেরকম কঠিন ছিল না, দিদির যেহেতু সামনে আমাদেরকে এগিয়ে দিয়েছেন, তার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দিয়েছে, তাই জন্য হয়েছিল। এখানে আমার বিরুদ্ধে 6 প্রার্থী ছিলেন, নির্দল 2 ছিল, ফোরার ব্লক ছিল, সিপিএম ছিল, কংগ্রেস ছিল, বিজেপি ছিল, আমাকে নিয়ে 7 প্রার্থী লড়াই। আমি মনে করি না যে ওদের বিরুদ্ধে নেত্রী জয়ে নেত্রীকে মানুষ দেখে ভোট দিয়েছেন, জননেত্রী উন্নয়নকে দেখে মানুষ ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতেছে। লড়াইয়ের সব মানে